তোমার কোন পাশে পাথর, তুমি প্রথমে কোনো লক্ষণ বুঝতে পারছো কিনা? আবার অনেকে এই পাথর আছে যে কোনো একটা পাথরে ডান কিডনির পাথর বাইরে যে পাথর একই জিনিস, অনেক সময় শ্যাওলা পড়ে যায় ওই ভিতর থেকে আসতে ময়লা কাটতে পারে, প্রস্রাবের সাথে অনেকে বলে যে প্রস্রাবের সাথে ময়লা যায়। এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত পাথর আছে কি না। আপনি তো জানেনই পাথর আছে, এখন কি জন্য আছে? এখন যেহেতু ওষুধ খেয়েছি স্যার, আরো একজন ডাক্তার দেখাইছি, উনি তো আমার কোনো ওষুধ দিল না। উনি তো এটা তো আমি সদর থেকে যখন ব্যথা উঠে ব্যথার পরে আমি সদর পড়ছি। আর কিডনি কোনো সাই পাথরে কোনো সাইজ দেয় নাই দিছে নাকি জানি না, কিন্তু যখন আমি সদর পড়তে হওয়ার পর ব্যথা হওয়ার পরে ওনার বলছে আধা সময় একশো করার জন্য, তো এইগুলো করাই, পরে সদর থেকে কিছু ওষুধ দিছে ওগুলো খাইছি। পরবর্তী আর ডাক্তার দেখাইছিলাম, আর এখন কথা হলো ময়লা দুর্গন্ধ আছে, তাহলে তাহলে প্রস্রাবটা ক্লিয়ার না,